মহাবিশ্বে সবচেয়ে লাকি রাশি ছয় রাশি হতে চলেছে বাইশে এপ্রিল দু থেকে এই ছয়টি রাশি কোটি টাকা নিয়ে খেলতে চলেছে অর্থাৎ ভাগ্যের অদ্ভুত পরিবর্তন আসতে চলেছে এই ছয়টি রাশি প্রথমেই আপনাদেরকে আমি জানাই আপনারা এই যে ভিডিওটি শুনছেন বারবার একটি কথা আমি বলি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই শুনবেন নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জানায় আপনারা অনেক সময় শুনেছেন যে রাহু এবং বৃহস্পতি থাকলে শুধুই খারাপ বাইশে এপ্রিল দু হাজার তেইশ রাহু এবং বৃহস্পতি এই দুইটি গ্রহ একত্রে এই ছয়টি রাশিকে মালামাল করতে চলেছে শেয়ার বাজারের মতো ঊর্ধ্বমুখী হতে চলেছে এই ছয়টি রাশির কপাল মহাবিশ্বে সবচেয়ে লাকি রাশি হতে চলেছে এই ছয় রাশি দেখুন বর্তমানে রাহু মেসরাশিতে অবস্থান করছে রাহু আমাদেরকে কি দেয় রাহু আমাদের হঠাৎ অর্থপ্রাপ্তি রাহু আমাদের আকস্মিক লাভ রাহু আমাদেরকে দেয় শিল্পকলা অভিনয় জগৎ লটারি ফাটকা শেয়ার বাজার স্টক মার্কেট এই জায়গা থেকে কিন্তু লাভ কিন্তু রাহু দেয় রাহুর ভূমিকাটাই এরকম হট করে আপনাকে কিন্তু কুটিপতি কিন্তু করে দিতে পারে এই রাহু অর্থাৎ রাহুর কিন্তু কলিযুগে বিশেষ কিন্তু প্রভাব কিন্তু রয়েছে রাহু দুম করে কিন্তু উঠিয়ে দেয় আবার সেই জায়গাটা কিন্তু কিছুটা আবার ডিটোরিয়েটও কিন্তু করে এবং একুশে এপ্রিল দু হাজার তেইশ দেবগুরু বৃহস্পতি রাশি পরিবর্তন করছে রাশি পরিবর্তন করে আপনার রাশিতে প্রবেশ করছে বৃহস্পতি এবং রাহু একত্রে অবস্থান করে মহা শক্তিশালী পাওয়ার সৃষ্টি করছে এই ছয়টি রাশির কেউ কেউ বলেন যে গুরুচন্ডাল দোষ মানেই খারাপ আমি অনেক জন্মছকে দেখেছি এই বৃহস্পতি এবং রাহু একত্রে বসে থেকে অনেক উচ্চ থেকে উচ্চতর শিখরে কিন্তু কিন্তু দেখতে হবে রাহু বৃহস্পতি আপনার লগ্ন সাপেক্ষে কোন ভাবে অবস্থান করছে তার উপর ডিপেন্ড করে আপনার কিন্তু কপাল কিন্তু খুলবে কোন এই সৌভাগ্যশালী আপনার রাশি রাশি সবচেয়ে লাকি হিসাবে ছয়টি পরিগণিত হতে চলেছে ভিডিওটি সঙ্গে থাকুন নমস্কার জানায় নমস্কারকে আপনারা স্বীকার করুন আর একটি কথা বলছি চ্যানেলটিকে প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং শেয়ার করুন কারণ এরকম নতুন নতুন ভিডিও আমাকে দিতে কিন্তু উৎসাহিত আপনারাই করবেন কারণ এই ভিডিওগুলো আমি যে বানাই কি না কনসেপ্টগুলো আমি যে আজকে ভিডিও করছি প্রচুর কনসেপ্টের উপর কিন্তু আপনাদেরকে আমি ভিডিও দিব সেই জন্য আপনারা অবশ্যই চ্যানেলটিকে ফলো রাখুন এবং আপনাদের জন্যই এই ভিডিওগুলো কিন্তু আমি ডেডিকেশন করছি সেই জায়গাটাতে আপনারা প্রচুর পরিমাণে শেয়ার করুন সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে নিশ্চিত রূপে আপনারা কিন্তু লাভ এই সময় কিন্তু পেতে চলেছেন কোন সৌভাগ্যশালী রাশি এই সময় অর্থাৎ বাইশে এপ্রিলের পর থেকে কপাল খুলতে চলেছে নাম্বার ওয়ান রাশি লিখে রাখুন মিন রাশি মিন রাশি ধনভাবে রাখু রাশির অধিপতিও ধনভাবে চলে যাচ্ছে অর্থনৈতিক স্থিতি আপনাদের মজবুত হতে চলেছে হঠাৎ অর্থ আপনারা কিন্তু পেতে চলেছে এবং কর্মর দ্বারা অর্থ কিন্তু আপনাদের আসবে এই সময় আপনি মিন রাশির মানুষ কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের লাভ কিন্তু হতে চলেছে বর্তমানে মিন রাশির হংস এবং মহাপুরুষ রাজ্য রয়েছে কিন্তু এই বাইশে এপ্রিল থেকে আপনার রাশির অধিপতি দ্বিতীয় অবস্থান করে আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের লাভ কিন্তু দিতে চলেছে দ্বিতীয় যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম ডায়েরিতে নোট করে নিন সিংহ রাশি সিংহ রাশির ভাগ্যভাবে অবস্থান করছে বৃহস্পতিও ভাগ্যভাবে রাহু ভাগ্যভাবে সন্তান ভাবকে দৃষ্টি দিচ্ছে সিংহ রাশি রাশির অধিপতি হচ্ছে রবি রবি হচ্ছে রাজা রবি হচ্ছে পাওয়ার এই আপনার রবি হচ্ছে জগতের আলো এবং সরাসরি আপনার পঞ্চম ভাব সন্তান ক্ষেত্রকে মজবুত করবে আপনার ভাগ্যক্ষেত্রে উন্নতি প্রমোশন কর্মক্ষেত্রে উন্নতি দৈনিক রোজগার বৃদ্ধি এই সময় কিন্তু করতে চলেছে তিন নম্বর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম মিথুন রাশি মিথুন রাশির সোনায় সোয়াগা হতে চলেছে সপ্তম দশম একাদশভাবে এবং রাহুও কিন্তু একাদশ ভাবে দেখুন গোচরে রাহু কিন্তু একাদশে দুর্দান্ত রেজাল্ট কিন্তু দেয় এবং বৃহস্পতি যেহেতু ঢুকে গেছে ব্যবসা ক্ষেত্রে আপনাদের উন্নতি ডেলি ইনকাম পার্টনারশিপ বিজনেস যারা করছেন সেখান থেকে আপনারা লাভ পাবেন এবং কর্মক্ষেত্রে আপনাদের এই সময় উন্নতি হতে কিন্তু চলেছে এরপর যে রাশির আমি কথা বলবো চার নম্বর রাশি সেই রাশির নাম আপনার ক্ষেত্রে মহা সৌভাগ্যশালী রাশি হতে চলেছে সেটি হচ্ছে কন্যা রাশি কন্যা আপনার ক্ষেত্রে বিশেষভাবে লাভ দিবে এরপর যে রাশির আমি কথা বলব বিশেষভাবে লাভ পেতে চলেছে আপনার মেষ রাশি রাশিতে রাহু এবং বৃহস্পতি নবম পঞ্চম সপ্তম দৃষ্টিতে আপনাদের ভাগ্য ক্ষেত্রে আপনাদের আকস্মিক প্রাপ্তি আপ আপনাদের ব্যবসা আপনাদের কেরিয়ার আপনাদের উন্নতি আপনাদের সফলতা নির্দেশ কিন্তু করছে রাশি প্রপার্টি থেকে লাভ সম্পত্তিগত দিক থেকে লাভ লাকি রাশি হতে চলে চলেছে মেষ রাশি এরপর যে রাশির আমি কথা বলবো কন্যা রাশি ক্ষেত্রে কিছুটা লাভ দিবে খুব বেশি না দিলে কিছু লাভ আপনারা পাবেন এরপর যে রাশি যেটি লাভ পেতে চলেছে সেটি হচ্ছে আপনার ক্ষেত্রে ধনুরাশি ধনুরাশির আকস্মিক অর্থপ্রাপ্তি স্বাস্থ্যের দিক থেকে উন্নতি ভাগ্য ক্ষেত্রে বৃদ্ধি ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের লাভ হতে চলেছে এবং আপনাদের ধনের জায়গাটা আপনাদের মজবুত কিন্তু হতে চলেছে আপনার ধনু রাশির এরপর আসি কর্কট রাশি কর্কট রাশির কর্মভাবে এই রাহু এবং বৃহস্পতি অবস্থান করছে আপনার ভাগ্যাধি প্রতি ভাগ্যের দ্বারা কর্মক্ষেত্রে উন্নতি হতে অর্থাৎ এই যে আমি রাশিগুলোর নাম আমি বললাম অর্থনৈতিক দিক থেকে নিশ্চিত রূপে আপনার প্রাপ্তি কিন্তু হতে চলেছে এবং কেরিয়ার ক্ষেত্রে আপনাদের উন্নতি সাধন হতে কিন্তু চলেছে দৈনন্দিন রোজগার এবং মান সম্মান এই সময় আপনাদের বৃদ্ধি হতে চলেছে লিখে রাখুন ডায়েরিতে নোট করে নিন এবং যারা আমার সাথে পরামর্শ নিতে চাইছেন বাস্তু জন্মকুণ্ডলী বিচার পূজাপাঠ গ্রহরত্ন কবচ এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন সময় মতো আপনারা রিপ্লাই পেয়ে যাবেন দেখুন এই যে মহা বিশ্বে সবচেয়ে ছয় রাশি হতে চলেছে লাকি রাশি